আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ফ্রাইড রাইস করে দেখাবো। ফ্রাইড রাইস করতে আমার প্রথমে লাগবে 500 গ্রাম পোলাও চাল। আমি 80% সেদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, এখানে সেদ্ধ করা মাংস ঝুরি করে নিয়েছি, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন কুচি করে নেয়া, সয়া সস, ফুলকপি, গাজর, পেঁয়াজ কলি, বাঁধাকপি, মটরশুঁটি, আর নিয়েছি 3 রকম ক্যাপসিকাম, হলুদ, লাল, সবুজ। আমি মোট 8 রকমের সবজি নিয়েছি। তো প্রথমেই আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি করে রাখা, এটা একটু হালকা ভেজে পেঁয়াজ দিয়ে দিব। অল্প কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব, তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। ফুলকপি আর গাজর দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু আমার সবজিগুলো সব কাঁচা, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি বাঁধাকপি গ্রেট করা, যতবার সবজিগুলো দিব ততবারই এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব মটরশুঁটি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, 3 রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, কাঁচা মরিচ, আমার সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, লবণটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। দিয়ে লবণের সাথে সবকিছু মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুরগি মাংস এবং ডিম ভেজে যে ঝুরি করে রেখেছি সেটাও দিব। সয়া সস দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আমার রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে আলতোভাবে মেশাবো যাতে চালটা ভেঙে না যায়। সব সবজির সাথে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে 5 থেকে 7 মিনিট চুলায় রাখবো, তারপরেই তৈরি হয়ে যাবে আমার ফ্রাইড রাইসটা। শেষ, আমি পরিবেশনে চলে এসেছি।
তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। ধন্যবাদ সবাইকে।